আমি আমার স্ত্রীর গোপনে কল রেকর্ড করলে গুনাহ হবে কিনা? আপনার স্ত্রীর কল আপনি কেন রেকর্ড করছেন? একটা হলো যে আপনার কাছে তার ব্যাপারগুলো সন্দেহজনক মনে হয় এবং সন্দেহ করার যথেষ্ট আলামতও আছে, তো আপনি সত্য কি সে বিপদে ফেলতে পড়তে যাচ্ছে কিনা, কোনো ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা, নিজের ধ্বংস নিজে ডেকে আনছে কিনা, সেই জায়গা থেকে তাকে মনিটর করার উদ্দেশ্যে আপনি এটা করতে পারেন, যেহেতু আপনি তার অভিভাবকের মতো। কিন্তু অনেক পুরুষ আছে যে অযথা সূচিবায়ুর রোগ থাকে, সন্দেহ প্রবণতার রোগ থাকে মহিলাদের উপরে, আপনার অযথাই এই খুঁতখুঁতের স্বভাবের কারণে দেখা যায় যে তাদেরকে ডিস্টার্ব করে। আবার অনেক মহিলার মধ্যে এ রোগ আছে যে খুঁতখুঁতের স্বভাবের কারণে শুধু স্বামীর মোবাইল চেক, এটা চেক, সেটা চেক। হ্যাঁ, সন্দেহ করার মতো যদি যথেষ্ট গ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে জীবনসঙ্গীকে বাঁচাবার জন্য তাকে তার কোনো দুর্বলতা দিয়ে তাকে ঘায়ল করার উদ্দেশ্যে না, তার সংশোধনের উদ্দেশ্যে বা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এটা আপনি করতে পারেন। এটা নির্ভর করবে যে আপনার নিয়তটা সঠিক আছে কি না এবং আপনি খুঁতখুঁতে স্বভাবের কারণে করছেন নাকি আপনি যৌক্তিক কোনো গ্রাউন্ডের ভিত্তিতে করছেন। খুঁতখুঁতে স্বভাব বুঝবেন কীভাবে? এর আগে আপনি বহুবার এরকম সন্দেহ করছেন, কোনো ক্লু পাওয়া যায় না, বা এরকম আপনার অনেক ক্ষেত্রেই হয়, তাহলে বোঝা যাবে যে এটা আপনার একটা স্বভাবগত দোষ। আজকাল আমরা আল্লাহ তাআলার বিধান থেকে, শরীয়তের যে নির্দেশনা আছে, মূলনীতি আছে, এটার থেকে সরে যাওয়ার কারণে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, বিশ্বাস ভঙ্গ, একে অন্যকে অবিশ্বাস করা, হাজারটা সমস্যা তৈরি হচ্ছে। মহিলারা যদি পর্দা মেনটেন করে চলতেন, পুরুষরা যদি পর্দার বিধান মেনে চলতেন, চোখের হেফাজত করতেন, এই পারিবারিক অশান্তিগুলো এমনিতেই দূর হয়ে যেত। আল্লাহ মাফ করুক এই অশান্তিগুলো আমাদের এখন ঘরে ঘরে জনে জনে, যার কারণে এগুলোর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।